চকরিয়া পেকুয়া মাতামুহুরি জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিলায় ও জাতীয়তাবাদী স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমদের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলহাজ নাসিরউদ্দিনের সভাপতিত্বে ইমাম শরীফ ইমুর সঞ্চালনাত উক্ত ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইউএই বিএনপি সহসভাপতি নুরুল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ইউএই বিএনপি সহসভাপতি নওয়াব সিরাজ। বিশেষ অতিথি আছেন দুবাই বিএনপি সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, দুবাই বিএনপির সাধারণ সম্পাদক সাইমন রানা ফারুক সহ অন্যান্য। দর্শক, আর এই ভিডিও কিনা অনুরোধ থেকে আপনারই এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাসের ফোন এই চাহ।